ওই হুল্লুর করবেন না আস্তে। হ্যালো, হ্যালো, তার কেশা
আহারামি ভালোবাসা
হ্যালো নাটক শুরু করা।
করে সকলের কাছে বিনতি, সকলের কাছে শেষ পর্যন্ত শিকারটা তবে হাত চাড়া হয়ে গেল, শিকার হাত চাড়া হতে যাবে কেন বলুন? শিকার উল্লুক বলেই তো বুল্লুকের পালায় পড়েছি হুজুর, নইলে এই গহীন বন ছেড়ে আমাদের হুজুর পাড়া গায়ে শিকার খুঁজতে আসবে কেন? চুপ করো বতালুত্ত, দৌড়তে সীমা সারিয়ে যাস তুই আগে, তাহলে এবার কারবো তোর বুকে চড়ে মারব আগে, এবার কারবো তো কমা করুন হুদু, আর কখনো বলবো না। হ্যালো হ্যালো, ওই চে দেখো রুজু, এই যে শুনছেন, মানে আমাকে বলছো? হ্যাঁ আপনাকে বলছি, বলুন আমার হরিণীকে কেন ধাওয়া করেছেন? ওটা যেন তোমার হরিণী আমি তো জানতাম না, ওটা যেন তোমার শ্যামলি। হ্যাঁ ওটা আমার শ্যামলি, বলুন আমার শ্যামলিকে ধাওয়া করেছেন কেন? ওটা যে তোমার পুষ্প পানি সেটা আমি জানতাম না। ওটা যে তোমার পোষা আমি কখনো জানতাম না, আর তাছাড়া শিকারি পিছনে শিকারি ছুটে বেড়ানো শিকারির কাজ, এতে নিশ্চয় অপরাধ করিনি নারী। একশো বার করেছেন আস্তে, শিকার করা যায় না, সত্য কথা মানে একদম কাটি কথা বলেছেন আপনি, নইলে আমাদের হুজুরকে একটা মেয়ের শাস্তি দিতে যাবে কেন? আগে মুল্লুকা হুজুর বল চুপ করে আছেন কেন? এই তারাগায় প্রবেশ করে কেন কেন আমার শ্যামলিকে ধাওয়া করেছে বলুন, জবাব দেন। আমার অপরাধ ক্ষমা করো নারী, পথ হারিয়ে তোমাদের গায়ে এসে পড়েছি, ক্ষমা আপনি পাবেন না। বলেছি আস্তে আপনাকে আমি দেব। হ্যালো হ্যালো হ্যালো,
তাকে কেউ তারা করলে তাকে গুণ করতে উদ্যোগ হয়। দাদু আমরা এতটুকু ভাবতে পারি না দাদু। ঠিক আছে, আর কোনোদিন তোমরা এখানে স্বীকার করতে এসো না, তাহলে কিন্তু আমার জাতির নাতির হাত থেকে কেউ রক্ষা নেই। চল মালা, চল দাদু। কি বলছো, কিছু বলবে ভাই? বলছিলাম সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, তাহলে আজকে রাতটা আমরা দুজন এখানে কাটিয়ে দিতে চাই। তা হবে না, তা হবে না। বলুন দাদু, অতটুকু আশ্রয় আমরা ভাবো, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমরা রাজার লোক। সত্য কথা, পলিটিকে ধরে ফেলেছে শ্যামলগড়ের যুবরাজ বিজয় কুমার। আর মানে আপনারা যাই হন না কেন, রাজা প্রজা মন্ত্রী গন্তি যাই হন না, এখানে স্থায়ী দেওয়া হবে না, দূর আসতে হবে। চলো, বলেছি তো আসতে পারেন, আসতে পারেন। চলো দাদু। দাদু কিছু বলবে ভাই? তুই চুপ কর ব্যক্তি। কি আমি ব্যক্তি? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। এই দাঁড়া দাঁড়া বলছি, কি কে বললো তুই? তাহলে তুই আমার আদর করে দাদু, আমরা কি তাহলে আসবো? হ্যাঁ, তোমরাও আমার সাথে এসো, সত্য হলে তুমি হলে আমাদের যুবরাজ, মানে আমাদের অন্নদাতা। এসো যুবরাজ, চলো 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 মল্লুকা, চলো। আরে চলো না দাদু, চলো